যারা এখনো পর্যন্ত হারমোনিয়াম শেখনি আর যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এখনো পর্যন্ত গান শেখেনি তাদের ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি একটু মন দিয়ে দেখে তাহলে পুরো ব্যাপারটাই বুঝতে পারবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আমি সবাইকে পুরোটা দেখারই অনুরোধ জানাবো। আর তোমাদের কিন্তু হারমোনিয়াম সম্পর্কে সঠিক ধারণাটাও জন্মাবে। দেখো, হারমোনিয়ামের আবিষ্কার সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। মূলত হারমোনিয়ামের আবিষ্কারক কে, এটি নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে। তবে বলা যায় যে 1840 খ্রিস্টাব্দে প্যারিস শহরে আলেকজান্ডার ডিবেইন নামক একজন ব্যক্তি হারমোনিয়ামের আবিষ্কর্তা। এবার আসি হারমোনিয়ামের গঠন প্রণালী সম্পর্কে। হারমোনিয়ামের গঠন প্রণালী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে হারমোনিয়ামটি পুরোটা দেখতে হবে।
তোমরা আমার ভিডিওটা একটু লক্ষ্য করো, আমি যেটা দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হলো হারমোনিয়াম। এই হারমোনিয়ামের সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সুতরাং আমি ধাপে ধাপে তোমাদেরকে বলি হারমোনিয়ামের গঠন প্রণালী সম্পর্কে। দেখো, এইগুলিকে বলে রিড, এগুলি সমস্ত কিন্তু রিড। এইগুলিকে বলে সাদা রিড, আর এইগুলিকে বলে কালো রিড। সুতরাং তোমরা রিড সম্পর্কে জানলে। এরপরে আসি বেলো সম্পর্কে। দেখো, এটা হলো বেলো, আমি খুললাম, এই দেখো, এটা আমরা টানছি। টানলে এর মধ্যে কিন্তু বাতাস ঢোকে, এবং বাতাস যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু আমরা যদি এই রিডগুলি বাজাই, রিডগুলি থেকে সুর বের হবে। সুতরাং তোমরা বেলো সম্পর্কে জানলে। এরপরে আসি স্টপার বা চাবি সম্পর্কে। তাহলে তোমরা স্টপার বা চাবিগুলি একটু দেখে নাও। দেখো, এইগুলি হলো স্টপার বা চাবি। এই স্টপার বা চাবির সাহায্যে কিন্তু সুরের হেরফের ঘটানো হয়। আর এই স্টপারগুলি যদি আমরা খুলি বাঁ হাতে করে, বেলো করে ডান হাত দিয়ে আমরা যদি রিডগুলি বাজাই, তাহলে কিন্তু এর থেকে সুর উৎপন্ন হবে। দেখো, আমি বাজিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি খুললাম, এরপরে আমি খুলে যখন বেলোটি করছি তখন কিন্তু রিড বাজছে না, কিন্তু রিডে যখন হাত দিচ্ছি তখন কিন্তু রিডগুলি বাজছে। তাহলে আমরা বেলোটি যখন টানব, স্টপারগুলি যখন খুলব, হয়তো অনেকের ক্ষেত্রেই সব স্টপার নাও লাগতে পারে। সুতরাং সুরের যেহেতু হেরফের ঘটে, সেই অনুযায়ী আমরা স্টপারগুলি খুলব। এবার দেখো, বেলো যখন করছি আর রিডগুলি যখন বাজাচ্ছি তখন কিন্তু এর থেকে আমরা সুর উৎপন্ন হতে দেখছি। দেখো, বুঝতে পারলে তাহলে নিশ্চয়ই। তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো সারেগামা। সারেগামা তোমরা দেখে নেবে, তারপরে বাড়িতে প্র্যাকটিস করবে। আজ আমি তোমাদের কিন্তু তাহলে সারেগামা পাধানিসা দেখাবো। দেখো, আমরা যে সাতটি স্বর জেনেছি সেই স্বর আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে নাও হারমোনিয়ামটি বাজিয়ে কিভাবে যাচ্ছি আমি। দেখো, সা একটা রিড ছেড়ে হয় রে, রের পর হয় একটা রিড ছেড়ে গা, গায়ের পরেই ঠিক রয়েছে মা, মায়ের পর একটা রিড ছেড়ে হয় পা, পায়ের পর ঠিক একটা রিড ছেড়েই হয় ধা, ধায়ের পর ঠিক একটা রিড ছেড়েই হয় নি, এর ঠিক একটা রিড না ছেড়ে হয় সা। তার মানে নি এর পরেই ঠিক সা রয়েছে। ঠিক এখানে দেখো, গায়ের পরেই যেমন মা রয়েছে, এখানে নি এর পরে সা রয়েছে। সুতরাং আমরা সারে গামাটা একবার দেখে নিই। সারে পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।